1929 টানা 40 বছর ধরে কোপা দেল রের শিরোপা জেতে না ক্লাবটা। ক্লাব ইতিহাসের 125 বছরের বর্ণাঢ্য অতীত অনেকের কাছেই অজানা হয়ে যাচ্ছিল। লীগ শিরোপা অধরা, অধরা থেকেছে কোপা দেল রের মর্যাদার ট্রফিটা। 2020-21 মৌসুমে সুপার কাপের ফাইনালে বার্সাকে হারিয়ে ট্রফি জয়ের খরা কাটিয়েছিল অ্যাথলেটিক বিলবাও। সেখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল এক সময়ের স্প্যানিশ জায়েন্টরা। 1983-84 মৌসুমটা ছিল তাদের কাছে স্বপ্নের মতো। সেবার লীগ, কোপা দেল রের সাথে সুপার কাপের ট্রফি ঘরে তুলে ট্রেবল জয়ের কৃতিত্ব গড়া ক্লাবটা এরপর কেমন যেন ছন্ন ছাড়া, কাঙ্ক্ষিত শিরোপা থেকে যাচ্ছিল অধরা। তবে 2024-এ এসে নতুন রূপে বিলবাও, কোপা দেল রের 24তম শিরোপা জিতে নিল তারা। রোমাঞ্চকর ফাইনালে মায়োর্কাকে টাইব্রেকারে তারা হারায় 4-2 ব্যবধানে। বিলবাওয়ের কোপা দেল রের শিরোপার সংখ্যা 23 থেকে 24 হতে লেগে গেল 40টা বছর। যে মানুষের সাথে ভালো কিছু করে তার সাথে ভালোই, এই নাও এটা তোমার। ম্যাচের শুরু থেকে বিলবাওয়ের দাপট থাকলেও প্রথম উদযাপন করে মায়ার্কো। 21 মিনিটে কর্নার থেকে ফিরতি বল জালে পাঠান দানি রদ্রিগেজ। বিরতির পর 50 মিনিটে বিলবাওকে সমতায় ফেরান উইয়ান সানসেট। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও সমতা, এরপর টাই ব্রেকার। সেখানে বিলবাওয়ের উল্লাস, কোপা দেল রের 24তম শিরোপা জিতে উল্লাসে মাতে বিলবাওয়ের ডাগআউট। ক্লাব ইতিহাসে বিলবাওয়ের আছে সমৃদ্ধ ইতিহাস। 125 বছরের ইতিহাসে 8টি লীগ শিরোপা, যার সবশেষ অর্জন 1983-84 মৌসুমে। কোপা দেল রের 70 জেতা শিরোপার আগে 23টি ট্রফি ছিল নামের পাশে, যার সবশেষটি তারা ঘরে তুলেছিল সেই 1983-84 মৌসুমে। তবে 2020-21 সালে সুপার কাপ জিতে নতুন করে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ক্লাবটা। এর আগে তারা 1984 ও 2015 সালে সুপার কাপের 2টি ট্রফি জিতেছিল। এবারের লা লিগায়ও দারুণ ছন্দে আছে বিলবাও। 30 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে ক্লাবটি। মাহফুজুল ইসলাম, আরটিভি।